আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্মাল আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান। তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টি পড়াবো আজকের ইসলাম শিক্ষার বিষয়ের তৃতীয় অধ্যায়ে, সেটা হয়েছে কোরআন ও হাদিস শিক্ষা। এটার পাঠ একে রয়েছে কোরআনের পরিচয়। দেখো, কোরআন এবং হাদিস শিক্ষা, কোরআন কি হাদিস কি? কোরআন হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বাণী, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য রাস্তা দেখিয়ে দিয়েছেন বা পথ দেখিয়ে দিয়েছেন। হাদিস হলো কোরআনকে ব্যাখ্যাস্বরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং বাণী। দেখো, আজকের আমাদের যে বিষয় সে বিষয়টা হলো, আর প্রথম পাঠে আছে আল কোরআনের পরিচয়। আল কোরআনের পরিচয় হলো, দেখো, কোরআন, কোরআনুল করিম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি, পরিচয় দিতে গিয়ে বলেছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন হলো আমাদের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যেই কোরআন নাজিল করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হযরত জিবরাইল সাল্লামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন আমাদের সকলের হেদায়াতের জন্য, সঠিক পথ পাওয়ার জন্য। কোরআন এই শব্দটির অর্থ হল পঠিত বা লিপিবদ্ধ। দেখো, কোরআনটা লিপিবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা যখন বানালেন, বানানোর পর এই কোরআনটাকে লওহে মাহফুজে লিপিবদ্ধ সংরক্ষিত রাখলেন, এরপরে বাইতুল ইজ্জায় পাঠালেন একসাথে, ওখান থেকে আস্তে আস্তে পৃথিবীতে এসে আসলো। কোরআনের পরিচয় পেলাম কোরআন মজিদ অবতরণ। এই অবতরণটা আমরা যে আমি যে বললাম যে প্রথম লওহে মাহফুজে এটা লিপিবদ্ধ ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটাকে অবতীর্ণ করার পূর্বে এই লওহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে এটাকে কী করা হয়, একসাথে অবতরণ করা হয়। সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে আমাদের মানব জাতির হেদায়াতের জন্য, সঠিক পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে কী করেন, অবতরণ করেন। এই অবতরণ কালটা ছিল দীর্ঘ 23 বছর। রাসূলুল্লাহ সাল্লামের 40 বছর পূর্ণ হওয়ার পর হেরা গুহায় থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লামের বাকি মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত যেই জিন্দিগি বা যেই সময়, এই সময়ের মধ্যবর্তী সময় 23 বছর, এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা অবতরণ করেছেন বা নাজিল করেছেন। আল কোরআনের বৈশিষ্ট্য, আল কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। এই কিতাবের মধ্যে আমাদের কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে না, এই নিদর্শন নির্দেশনা দেওয়া হয়েছে। এই কিতাবের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার পথটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা তার সাহাবীদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করতেন, যার কারণে, যার কারণটা ছিল এই যে সাহাবিরা যেন রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে এটা শিখে এবং সেটা মানুষের মাঝে রাসূলুল্লাহ সাল্লামের দায়িত্ব যে পৌঁছে দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাম তাদের মাধ্যমে যেন পৃথিবীতে মানে পৌঁছে দিতে পারেন, সেজন্য তাদের সামনে এটা আলোচনা করেছেন। এরপর দেখো আল কোরআনের গুরুত্ব। আল কোরআনের গুরুত্ব হলো, এটা এমন গ্রন্থ যেটা শিখলে আমি আমার জীবনের সকল অপরাধগুলো থেকে আমি মুক্ত থাকব। কারণ এই কোরআনের মধ্যে নেশাকে হারাম করা হয়েছে, যেটা করলে মানুষ কী হয়, বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে যায়। সুদকে হারাম করা হয়েছে, যার মাধ্যমে, সুদের মাধ্যমে মানুষদের আমরা দেখতে পারি রক্ত চোষার মতো একটা অবস্থা হয়ে যায়, একজন পুঁজিবাদী হয়ে যায় আর একজন একেবারে অর্থহীন হয়ে পড়ে।
দেনা ঋণগ্রস্ত হয়ে পড়ে, এখান থেকে মুক্তি দিয়েছে। ঝগড়া বিবাদ বিভিন্ন ফাসাদ নির্যাতন এগুলো থেকে কোরআন যে শিখবে, শিখলে এগুলো থেকে মুক্ত থাকবে। চুরি ডাকাতি রাহাজানি এগুলোকে কি নিষিদ্ধ করা হয়েছে, এগুলোর কঠিন বিচারের কথা বলা হয়েছে। এভাবেই কোরআনকে যদি শেখা হয় এবং সেটা যদি বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের জীবনের সকল গুণা থেকে আমরা মুক্ত থাকতে পারব। এরপর আসো পার্ট দুই, কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত, এই কোরআনটা নাজিল করেছেন শুধু সঠিক পথ দেখানোর জন্যই নয়, এই কোরআনটা নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেছেন, এই কোরআনটা তেলাওয়াত করার জন্য আল্লাহ কি করেছেন, তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুযাম্মিলের মধ্যে বলেছেন, ওয়াত্তিলিল কোরআন তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করার গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরআনের তেলাওয়াতের পরিচয়, তেলাওয়াত আমরা স্বাভাবিকভাবে যেভাবে বলি পাঠ করা, পড়া যেটা, এটাই হলো আরবিতে বলা হয় তিলাওয়াত। তো আমরা কোরআনকে পঠিত বিষয়, লিপিবদ্ধ বিষয়টাকে আমরা পাঠ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পাঠিয়ে দিয়েছেন। কোরআন তেলাওয়াতের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব হলো আল্লাহ রাসূল নিজেও সাহাবিদের সামনে তেলাওয়াত করেছেন, উপস্থাপন করেছেন কোরআনটাকে, সাহাবিরাও তেলাওয়াত করেছেন। কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, দশটা নেকি লাভ দান করবেন। তার মানে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আলহামদু লিখতে, ধরো আমি একটা শব্দ লিখলাম আলহামদু, আল হামদু, ধরো এই একটা হরফ আলিফ, একটা লাম, একটা হা, কত তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা হরফের যদি একটা হরফের নেকি হয় দশ, তাহলে পাঁচ দশা পঞ্চাশ নেকি আমরা লাভ করব। তার মানে কোরআন তেলাওয়াতের গুরুত্বটা এত দেওয়া হয়েছে, যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তাকে একটু নেকি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কোরআন নিজে শেখো, অন্যকে শিখাও, গুরুত্ব দেওয়া হয়েছে। এই কোরআন তেলাওয়াতে আমি গুরুত্ব হিসেবে আমরা কি দশটা নেকি পেলাম, এবং আমি শেখানোর মাধ্যমে কি আমার দায়িত্ব পালন করলাম। কোরআন তেলাওয়াতের ফজিলত, এই যে ফজিলত, এখানে যে দায় গুরুত্বের মধ্যে ফজিলতটাও চলে আসছে, একটা হরফে কি দশটা নেকি, হ্যাঁ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা দশটা নেকি লাভ করব। এমন কি আমাদের নিজের যে দিলটা, কলবটা, অন্তরটা, যদি কোরআন তেলাওয়াতের মধ্যে আমি সবসময় থাকি, তাহলে অন্তরটাও কি আমাদের অপরাধমূলক কাজ থেকে আমাদেরকে বিরত রাখার একটা মাধ্যম হিসেবে আসবে। এরপরে নাজিরা তেলাওয়াত, আমরা কোরআন তেলাওয়াত করলাম, এর মাধ্যমটা কীভাবে কোরআন তেলাওয়াত করব, এর সিস্টেমটা কী? নাজিরা তেলাওয়াত হলো দেখে দেখে ধীরস্থিরভাবে সুন্দরভাবে তেলাওয়াত করার নামটা হলো কি, নাজিরা তেলাওয়াত। তার মানে আমরা কোরআন তেলাওয়াত করব কীভাবে, দেখে দেখে, মুখস্থ করব ঠিক আছে, কিন্তু সবচেয়ে দেখে দেখে তারতিল সহকারে, একেবারে তাসবিহ সহকারে কোরআন তেলাওয়াত করা কি উত্তম। যেমন কোরআন, ওই যে একটু আগে আমি সূরা মুযাম্মিলের আয়াতের কথা বলছিলাম, ওয়াত্তিলিল কোরআনা তারতিলা, ঠিক আছে। আজকের আর বেশি কথা নয়, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গড়ে অবস্থান করবে, মা বাবার কথা শুনবে। আজ এখানেই বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।